আসসালামু আলাইকুম, আমি ডক্টর তাসনিম তামান্না হক আর আজকে আবারও হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ নিয়ে কথা বলার জন্য। আর সেটি হচ্ছে কিডনি। বাংলাদেশে এখন প্রচুর মানুষ কিডনির সমস্যায় ভুগছেন এবং অনেকে অনেক এন্ড স্টেজে গিয়ে কিডনির কোনো প্রবলেম আছে সেটি আজ করতে পারেন বা চিকিৎসা শুরু করতে পারেন। সো এটাই কারণ যে কিডনি ডিজিজে ভুগে অনেক মানুষই কিন্তু অকালে প্রাণ হারাচ্ছেন। কাজে কিডনির কোনো প্রবলেম হলে সেটির কী কী উপসর্গ থাকতে পারে যেগুলো দেখে আমরা হয়তো আন্দাজ করতে পারি এবং তৎক্ষণাৎ ডাক্তারের শরণাপন্ন হতে পারি, আজকে মূলত এ ধরনের কয়েকটি উপসর্গ নিয়ে কথা বলবো। তবে প্রথমেই জেনে নেই যে কিডনি কেন এত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কারণ কিডনি আমাদের দেহের রক্ত পরিশোধনের কাজ করে, এছাড়াও এটি ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করে এবং আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণেও এর ভূমিকা অপরিসীম। কাজেই কিডনি ঠিকমতো যেন কাজ করে এবং কিডনির যেন কোনো প্রবলেম হলে সেটি আমরা যত আর্লি সম্ভব জানতে পারি, সেজন্যই কিন্তু উপসর্গগুলো সম্পর্কে ধারণা থাকা জরুরি। আজ এই উপসর্গগুলো জানবো, পাশাপাশি এটিও জানবো যে আমাদেরই কোন ভুলের কারণে আমাদের কিডনি প্রতিনিয়ত নষ্ট হয়ে যাচ্ছে। প্রথমেই যে উপসর্গটির কথা বলবো সেটি হচ্ছে শর্টনেস অফ ব্রেথ বা শ্বাসকষ্ট। হয়তোবা অনেকের কাছে অবাক লাগবে যে কিডনি ডিজিজে কীভাবে শ্বাসকষ্ট হয়। আসলে কিডনি ডিজিজ হলে যে সমস্যাটি হয় সেটি হচ্ছে যে আমাদের দেহে ফ্লুইড জমা হয়, যেহেতু ঠিকমতো পানি বের হতে পারছে না, কাজেই পানি দেহে জমা হয়ে যায়। আলটিমেটলি এটি থেকে পেট ফুলে যেতে পারে এবং এই ফ্লুইড যখন আমাদের লাংসে জমা হয় তখন লাংস ঠিকমতো আর কাজ করতে পারে না, ফলে অতিমাত্রায় কাজের চেষ্টার ফলে শ্বাসকষ্টের উৎপত্তি হয়। দ্বিতীয় যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে অ্যানিমিয়া। এটি শুনেও নিশ্চয়ই আপনার অবাক হচ্ছেন যে কিডনি থেকে কিভাবে অ্যানিমিয়া হয়। বিষয়টি বেশ জটিল, তবে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আমাদের যে রক্তে লোহিত কণিকা বা RBC থাকে, এটি তৈরির জন্য কিছু উপাদানের, কিছু প্রোটিনের প্রয়োজন হয়। আর এই প্রোটিনগুলো তৈরির কাজটি করে কিডনি। কিডনি নষ্ট হয়ে গেলে যেহেতু এই প্রোটিনগুলো ঠিকমতো তৈরি হতে পারছে না, ফলে আমাদের দেহের লোহিত কণিকাও ঠিকমতো তৈরি হতে পারে না, ফলশ্রুতিতে অ্যানিমিয়া হয়। আর এই রক্তকণিকা কমে যাওয়ার কারণে এই রক্তকণিকার মূল কাজটি কিন্তু হচ্ছে দেহের বিভিন্ন কোষে অক্সিজেন বহন করা। যেহেতু এই অক্সিজেন ঠিকমতো দেহের বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারছে না, সো এই জিনিসটিকেই কম্পেনসেট করার জন্যে আমাদের লাংস খুব বেশি কাজ করা শুরু করে। আর এটিও একটি কারণ যে কিডনি ডিজিজ হলে আমাদের শ্বাসকষ্টও হতে পারে। তৃতীয় যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে যে ক্ষুধা মন্দা এবং মুখে তিতকুটে একটি স্বাদ বা মেটালিক একটা টেস্ট। এটাকে আমরা মেডিকেলীয় ভাষায় প্যারাগুসিয়া বলি। এটির পেছনে কারণ হচ্ছে যেহেতু কিডনি ঠিকমতো কাজ না করলে দেহের টক্সিক উপাদানগুলো দেহেই রয়ে যায় এবং এই উপাদানগুলো আস্তে আস্তে জমা হতে হতে আলটিমেটলি আমাদের এই যে মুখের স্বাদ নষ্ট হয়ে যাওয়া বা এই যে মেটালিক টেস্ট, এটির উৎপত্তি হয়। চার নম্বর পয়েন্ট হিসেবে বলবো ড্রাই স্কিন এবং ইচি স্কিন, অর্থাৎ খুব শুষ্ক এবং চুলকুনিযুক্ত ত্বক। এটির পেছনেও কারণ কিন্তু সেই একই, টক্সিক উপাদান শরীরে জমে থাকা। এছাড়াও বিভিন্ন ধরনের মিনারেলের ক্ষেত্রে জমা হয়, যেমন ফসফরাস। আর এই ফসফরাস জমা হওয়ার ফলেও কিন্তু ত্বকের বিভিন্ন স্থানে অস্বাভাবিক রকমের চুলকুনি শুরু হতে পারে। লাস্ট যে পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে কোমরে ব্যথা, লো ব্যাক পেইন। যেহেতু কিডনির অবস্থান এই কোমরেরই দুই পাশে, সো কিডনি সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা হলে, যেমন যদি কিডনিতে স্টোন হয় অথবা কিডনি ফেলিয়ার হলেও কোমরে ব্যথা হতে পারে। এতো গেল কিছু উপসর্গ। এখন চলুন জেনে নেওয়া যাক আমাদেরই কোন ভুলের কারণে আমাদের কিডনি প্রতিদিন নষ্ট হচ্ছে। এর পেছনে দায়ী হচ্ছে আমাদের প্রয়োজন ছাড়াই বিভিন্ন ধরনের ওষুধ লম্বা সময় ধরে সেবন করা, বিশেষ করে পেইন কিলার। অনেকেই আছেন যারা বিভিন্ন সময় গায়ে ব্যথার জন্যে বা জ্বরের জন্যে লম্বা সময় ধরে বিভিন্ন ধরনের পেইন কিলার গ্রহণ করেন। এটি কিন্তু অন্যতম কারণ কিডনি নষ্ট হয়ে যাওয়ার। এছাড়াও বাথরুম পেলে অনেকেই বাথরুম টাইম মতো করেন না, অনেকে নিয়মিত যেটুকু পানি গ্রহণ করা দরকার, পানি পান করা দরকার, সেটিও করেন না। এগুলোও কিন্তু কারণ যে ধীরে ধীরে আমাদের কিডনি নষ্ট হয়ে যেতে থাকে। কাজেই সব কিছু ঠিকমতো করা এবং ডাক্তারের সাথে কথা না বলে, ডাক্তারের কাউন্সেলিং ছাড়া বিনা কারণে
লম্বা সময় ধরে যে কোনো ধরনের ব্যথানাশক ওষুধ বা অ্যান্টিবায়োটিক সেবন থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি আজকের ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন। যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আর আমাদের সাথে কনসালটেশন করার জন্য আপনারা ইনবক্সে নক করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রয়োজন ছাড়া যে কোনো ধরনের ওষুধ সেবন থেকে নিজেকে বিরত রাখবেন। এটি ভালো থাকার একমাত্র মূলমন্ত্র। আল্লাহ হাফেজ।